ঢাকা প্রিমিয়ার লিগে শিরোপার লড়াই জমে উঠেছে আবাহনী ও শেখ জামালের মধ্যে। সুপার লিগের ম্যাচে প্রাইম ব্যাংকে 13 রানে শেখ জামাল আর লেজেন্ডস অফ রূপগঞ্জকে 4 উইকেটে হারিয়েছে আবাহনী। সাইফ সৈকতের উদ্বোধনী ঝুঁটিতে ভালো শুরু পায় শেখ জামাল। সৈকত 29 রানে আউট হলেও 50 আসে সাইফের ব্যাটে। 83 রানে আউট হয়ে সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করেন তিনি। চারে নেমে নুরুল হাসান সোহান 44 বলে খেলেন 53 রানের ইনিংস। প্রাইম ব্যাংকে 277 রানে টার্গেট দেয় শেখ জামাল। জবাবে ম্যাচে শেষ পর্যন্ত লড়াইয়ে ছিল প্রাইম ব্যাংক। সাদাত ও নাবিলের 50-র পরও শেষ ওভারে গিয়ে 263 রানে অল আউট হয় তারা। দিনের আরেক ম্যাচে আবাহনীর বিপক্ষে চিরাগ জানির 50 আর জাওয়াদের 46 রানে ভর করে 230 করে রূপগঞ্জ। 6 উইকেট হারিয়ে জয় তুলে নেয় আবাহনী। 14 ম্যাচ শেষে আবাহনী 26 পয়েন্ট, শেখ জামাল 2 পয়েন্ট পিছিয়ে।